বন্ধুরা, তোমাদের ভিডিওতে ভিউজ হয় না কেন জানো? কারণ তোমাদের ভিডিওতে ইমপ্রেশন পাঠায় না ইউটিউব। তোমাদের ভিডিও নতুন দর্শকের কাছে পাঠাচ্ছে না ইউটিউব, নতুন অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে না, এবং বেশি মানুষের কাছে তোমার ভিডিও পাঠাচ্ছে না। যদি বেশি মানুষের কাছে তোমার ভিডিওটি পাঠায়, তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর যদি বেশি মানুষের কাছে ভিডিও না পাঠায়, তাহলে কোথার থেকে ভিউজ আসবে? তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য তোমাদের ভিডিওগুলোকে তো মানুষের কাছে পৌঁছাতে হবে। যদি মানুষের কাছে নাই পৌঁছায়, সঠিক দর্শকের কাছে নাই পৌঁছায়, তাহলে তোমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আসবে? তাই তোমাদের ভিডিওতে কি করলে ভিউজ আসবে, সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো। যে ভিউজ আনতে গেলে তোমাদেরকে দুটো পদ্ধতি তোমাদেরকে ফলো করতে হবে, দুটো জিনিস তোমাদেরকে ঠিক রাখতে হবে, দুটো সেটিংস তোমাদেরকে ঠিক রাখতে হবে। কি সেই সেটিংস করতে হবে, সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, হেল্পফুল ভিডিও ছাড়বো, সবার আগে কিন্তু তুমি দেখতে পাবে। এবার আসি মেন কথায়, যে তোমার ভিডিওতে ভিউজ আনতে গেলে তোমাকে কি করতে হবে। ভিউজটা কিসের উপর নির্ভর করে? ইমপ্রেশনের উপর ভিউজটা নির্ভর করে। যে তোমার ভিডিওতে কত ইমপ্রেশন পাঠালো ইউটিউব, সেই ইমপ্রেশন অনুযায়ী তোমার ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, ধরো এখানে আমি তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি। ধরো এই যে কালকে আমি আপলোড দিলাম, এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি গো টু অ্যানালাইটিক্স, এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, গো টু অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আমার ভিডিওতে ভিউজ হয়েছে কত? 3500 ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ, 3500 এখানে ভিউজ হয়েছে। আর এটার ইমপ্রেশন কত দিয়েছে? 39800 ইমপ্রেশন দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, 39800 ইমপ্রেশন দিয়েছে, 39800 মানুষের কাছে এই ভিডিওটি পাঠিয়েছে। তো এত মানুষের কাছে পাঠিয়েছে, সেখান থেকে ভিউজ হয়েছে কত? ভিউজ হয়েছে কত বললাম? ভিউজ হয়েছে 3500 ভিউজ হয়েছে। ঠিক আছে, 3500 ভিউজ হয়েছে। আর ক্লিক থ্রু রেট কত? ভিডিওর ক্লিক থ্রু রেট হচ্ছে 6.2%। ইমপ্রেশন দিয়েছে আমার, ইমপ্রেশন পাঠিয়েছে, ভিডিওর ইমপ্রেশন পাঠিয়েছে 39800, মানে 39800 জনের মোবাইলে আমার ভিডিওটি পাঠিয়েছে। সেখান থেকে ক্লিক করেছে মাত্র 6.2% লোক, মানে 6.2%। এটা কি, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিভাবে হিসাব হয় সেটা তোমাদেরকে এখন আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো ইউটিউব 100 জনের কাছে তোমার ভিডিওটি পাঠালো, এবার সেই 100 জনের মধ্যে থেকে কতজন তোমার ভিডিওতে ক্লিক করলো সেই হিসাবে পার্সেন্টটা হয়। ধরো 100 জনের মধ্যে 10 জন তোমার ভিডিওটি ক্লিক করলো, তাহলে 10% হবে। 100 জনের মধ্যে যদি 8 জন তোমার ভিডিওতে ক্লিক করে, তাহলে 8% হবে। 100 জনের মধ্যে যদি 7 জন তোমার ভিডিওতে ক্লিক করে, তাহলে 7%। যদি 6 জন ক্লিক করে, 6%। 5 জন ক্লিক করলে 5%। এভাবে হিসাব হয়। 11 জন ক্লিক করলে 11%, 12 জন ক্লিক করলে 12%। তো এরকম ভাবে হিসাবটা হয়, মানে 100 জনের মধ্যে কতজন তোমার ভিডিওতে ক্লিক করছে। ঠিক আছে, তো আমার ভিডিওতে, আমার এই ভিডিও 100 জনের মধ্যে 6.2% লোক ক্লিক করছে। ঠিক আছে, তো এখানে যেহেতু ক্লিক থ্রু রেটটা কম, এই যে ক্লিক থ্রু রেটটা কম 6.2%, এটা যদি 9% হতো, 10% হতো, 11% হতো, তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ বেশি আসতো। ঠিক আছে, তো এখানে ইমপ্রেশন পাঠিয়েছে 39900, কিন্তু আমার ক্লিক থ্রু রেটটা যেহেতু কম হয়ে গেছে, 6.2%, 6-এর ঘরে নেমে এসেছে ক্লিক থ্রু রেটটা, তাই আমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু পাঠানো বন্ধ করে দিয়েছে, ইমপ্রেশন পাঠানো কিন্তু কমিয়ে দিয়েছে। যেই হারে ইমপ্রেশনটা পাঠাচ্ছিল, সেই হার থেকে কিন্তু কমিয়ে দিয়েছে ইমপ্রেশনটা বাড়ানোর। যদি আমার ক্লিক থ্রু রেটটা বেশি থাকতো, তাহলে কিন্তু ইউটিউব আরও ইমপ্রেশন পাঠাতো, আরও নতুন নতুন মানুষের কাছে আমার ভিডিওটি পাঠাতো। তো আরও যত নতুন নতুন দর্শকের কাছে আমার ভিডিওটি পাঠাবে, তত আমার ভিউজ বেশি আসবে। আর যত পাঠানো বন্ধ করে দেবে, যদি দর্শকের কাছে নাই পাঠায়, তাহলে সেখান থেকে তার ভিউজ আসবে না। ঠিক আছে, তাই ভিউজ আনতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই যে যাতে ইমপ্রেশনটা বাড়ায়, সেই দিকে তোমাকে নজর রাখতে হবে। ইমপ্রেশন যাতে বাড়ায়, ইউটিউব যাতে নতুন দর্শকের কাছে ভিডিওটাকে পৌঁছায়, তো পৌঁছানোর জন্য কি করতে হবে? ইমপ্রেশন বাড়ানোর জন্য কি করতে হবে? যাতে ক্লিক থ্রু রেটটা ভালো থাকে, সেই দিকে তোমাকে ধ্যান দিতে হবে। তো কি করলে ক্লিক থ্রু রেটটা ভালো পাবে? তোমাকে ভালো থাম্বনেল বানাতে হবে, যে থাম্বনেলে কত লোক ক্লিক করছে সেই হিসাবে তোমাকে থাম্বনেল বানাতে হবে। থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ হয়, তবে কিন্তু ক্লিক থ্রু রেটটা আসবে ভালো। ঠিক আছে, আবার এরকমও হয়, অনেকের আছে যে থাম্বনেলটা ভালো কিন্তু তাও ক্লিক থ্রু রেটটা কম। সেটা কেন হয়?
কারণ তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছেই না। তো আমার ধরো টেক ভিডিও আমি তৈরি করছি, এই ভিডিওটা এখন যদি গেমিং ক্যাটাগরির অডিয়েন্সের কাছে যায় বা কমেডি ক্যাটাগরি যারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে যদি আমার এই ভিডিওটা যায়, তারা কি আমার ভিডিওতে ক্লিক করবে? আমার ভিডিওটা কি দেখবে? নিশ্চয়ই দেখবে না। এই যে তুমি এখন আমার ভিডিওটা কেন দেখছো, তুমি টেক ক্যাটাগরির অডিয়েন্স, তাই তুমি টেক ভিডিও পছন্দ করছো, তুমি তোমার এই ভিডিওটি দরকার ছিল, দেখার ইচ্ছে হয়েছে, তোমার ইন্টারেস্ট হয়েছে এই ভিডিওটি দেখার, ওই জন্য তুমি ক্লিক করেছো। তো আমার ভিডিওটি যদি এই টেক ভিডিও যদি গেমিং ক্যাটাগরির অডিয়েন্সের কাছে যায়, ব্লগ ক্যাটাগরির অডিয়েন্সের কাছে যায়, যারা ব্লগ ভিডিও দেখে, যারা গেমের ভিডিও দেখে, তাদের কাছে যদি আমার ভিডিওটি যায়, তারা কি আমার ভিডিওতে ভুলেও ক্লিক করবে? নিশ্চয়ই ক্লিক করবে না, তাহলে সেখান থেকে ক্লিক থ্রু রেটটা কমে যাবে। তাই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়ানোর জন্য তোমাকে ধ্যান দিতে হবে যাতে তোমার ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছায়। তো সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য তোমাকে কাজ করতে হবে। তুমি হয়তো ভুলভাল কোনো সেটিংস করে রেখেছো বা তুমি সেই কাজটা করনি, ওই জন্য কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। ওই জন্য ভালো থাম্বনেল হওয়ার সত্ত্বেও কিন্তু ভিডিওতে ক্লিক থ্রু রেটটা কমে যাচ্ছে, যার জন্য কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না আর সেখান থেকে কিন্তু ভিউজ হচ্ছে না। তো তার জন্য তোমাকে কি কাজ করতে হবে, ক্লিক থ্রু রেটটা ভালো রাখার জন্য এবং ইমপ্রেশনটা যাতে আরো পাঠায় বেশি বেশি করে, তার জন্য তোমাকে কি কাজ করতে হবে? তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে, আমি এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি, ক্রোম ব্রাউজারে তোমাদের হোয়াইট স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছ, এই যে উপরটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোগো। তো এই যে এই প্রোফাইল পিকচারে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ইওর চ্যানেল, ইওর চ্যানেলে আমি ক্লিক করছি। বন্ধুরা তোমরা একজন সাকসেসফুল ক্রিয়েটর হও, ইওর চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল বলে একটা রয়েছে, এখানে কাস্টমাইজ চ্যানেল, এখানে আমি ক্লিক করছি, ঠিক আছে? তোমাদেরকে এরকম ভাবে ক্লিক করতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমার ওয়াইট স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? ও ক্রোম ব্রাউজারে কিন্তু ওয়াইট স্টুডিওটা এখনই ওপেন হবে, ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ লেআউট রয়েছে, এখানে ব্র্যান্ডিং রয়েছে, এখানে বেসিক ইনফো রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো এখানে রয়েছে। তো তোমাদেরকে কি করতে হবে, আবার এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে আছে সেটিংস, এখানে নিচে সেটিংস এর আইকন আছে, তো তোমাদেরকে কি করতে হবে এই সেটিংস এর আইকনে ক্লিক করতে হবে। তো সেটিংস এর আইকনে ক্লিক করলাম, সেটিংস এর আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ জেনারেল আসলো, চ্যানেল আসলো, আপলোড ডিফল্ট আসলো, পারমিশনস, কমিউনিটি এগ্রিমেন্টস এইগুলো আসলো। তো এর মধ্যে তোমাকে কিসে ক্লিক করতে হবে, এখানে তোমাকে আপলোড ডিফল্ট এখানে ক্লিক করতে হবে। আপলোড ডিফল্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি পেজটিকে আমি বড় করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরির এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে ক্যাটাগরিটা সিলেক্ট রাখতে হবে। তুমি যদি ক্যাটাগরি সঠিক ক্যাটাগরি না দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। এই যে আমার ভিডিও যে টেক ক্যাটাগরি, তো আমি যদি টেক ক্যাটাগরিকে সিলেক্ট না করে রাখি, আমি যদি অন্য ক্যাটাগরি, আমি যদি এখন এই জায়গায় গেমিং ক্যাটাগরি রাখতাম বা ব্লগ ক্যাটাগরি রাখতাম বা কমেডি ক্যাটাগরি রাখতাম, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি রাখতাম, তাহলে কি হতো, আমার ভিডিওটি এন্টারটেনমেন্ট দর্শকের কাছে যেত, কমেডি ভিডিও যারা দেখতে পছন্দ করে সেসব দর্শকের কাছে যেত। তো সেসব দর্শকের কাছে তো ইউটিউব পাঠিয়ে দেবে, কিন্তু সেখান থেকে তারা কি ক্লিক করবে আমার ভিডিওতে? ক্লিক করবে না, সেখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কমে যাবে আর ভিডিওটা কিন্তু সেখানেই থেমে থাকবে, ভিডিও কিন্তু ভিউজ হবে না। তাই আমার দর্শকের কাছে যদি পাঠায়, আমার ভিডিওটা যদি এখন টেক অডিয়েন্সের কাছে পাঠায় তাহলেই ভিউজ হবে। এখানে ক্যাটাগরির এখানে দেখতে পাচ্ছ সাইডে অ্যারো, এই অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি এখানে চলে এসছে, অটো অ্যান্ড, এখানে দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি চলে এসছে, কমেডি আছে, এডুকেশন আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, তারপরে হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। আমার যেহেতু টেক ক্যাটাগরি তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে ক্লিক করে রেখেছি, দেখতে পাচ্ছ এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে আমার ক্লিক করা আছে। তাহলে কি হবে যে আমার ভিডিওটা কিন্তু আমার এই টেক ক্যাটাগরির অডিয়েন্সের কাছেই যাবে, অন্য অডিয়েন্সের কাছে যাবে না, অন্য দর্শকের কাছে পাঠাবে না। যদি আমার সঠিক দর্শকের কাছে যায় তবে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। তো এটা তোমাদেরকে অবশ্যই করে রাখতে হবে, এটা করে রাখবে, ঠিক আছে? এটা করে রাখার পর তারপরে তোমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা কি,
এই কাজ তো হয়ে গেল, তোমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমরা কন্টেন্ট সেকশনে চলে যাবে। কন্টেন্ট সেকশনে গিয়ে প্রত্যেকটা ভিডিওতে এরকম করবে, ধরো এই যে এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করে রাখি। এখানে পেন্সিল আইকনে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ডেসক্রিপশনে আমি ক্লিক করছি। ওকে, ডেসক্রিপশনে ক্লিক করার পর এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ আমার এখানে অনেক হ্যাশট্যাগ আমি দিয়ে রেখেছি, অনেকগুলো হ্যাশট্যাগ আমি দিয়ে রেখেছি। কি কি হ্যাশট্যাগ দিয়েছি এখানে? আমার আমার ক্যাটাগরি চ্যানেলের নাম দিয়ে রেখেছি, আমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলের নামগুলো দিয়ে রেখেছি, হ্যাশট্যাগ ইউটিউবার হও। তারপরে এখানে আমার আমি কি রিলেটেড ভিডিও আপলোড করি সেটা, ভিউজ ডাউন প্রবলেম, ভিউজ ডাউন কি রিলেটেড ভিডিওটা ছিল সেটা, সেই হ্যাশট্যাগটা দিয়েছি। তারপরে এখানে আমি অনেকগুলো আমার ক্যাটাগরি চ্যানেলের নামগুলো দিয়েছি, মিডিয়া ডিটাস হ্যাশট্যাগ দিয়ে, তিয়া শেখ, ভিড এক্সপান, রুহান নাক, ক্রিয়েটার সার্চ বাংলা আমার চ্যানেলের নাম দিলাম, স্প্রেডিং গাইন, আরভিন জোন। তো এইগুলো হচ্ছে আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম, সেই সমস্ত চ্যানেলের নাম আমি এগুলোতে দিয়ে রেখেছি। এটা কেন দিয়ে রাখলাম, এটা দিলে কি উপকার? এটা দিলে আমার ভিডিওটি এইসব চ্যানেলকে যারা ফলো করে, এইসব চ্যানেলের যে সমস্ত অডিয়েন্স, তাদের কাছেও কিন্তু আমার ভিডিওটি পৌঁছাবে। ঠিক আছে, এদের ভিডিও যারা দেখে তাদের কাছে কিন্তু আমার ভিডিওটি পৌঁছাবে। এরা যেহেতু টেক ভিডিও দেয়, আমি যেহেতু টেক ভিডিও দিই, তাহলে আমার ভিডিও ওদের কাছে গেলে নিশ্চয়ই ওরা দেখবে, কারণ ওরা টেক ভিডিও দেখতেই পছন্দ করে। তাই তোমাদেরকেও, তোমার যদি ব্লগ ক্যাটাগরি হয় তাহলে ব্লগ ক্যাটাগরি বড় বড় তোমার ক্যাটাগরি চ্যানেলের নামগুলো দিয়ে রাখবে, যদি তোমার গেমিং ক্যাটাগরি হয় তাহলে গেমিং ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম দিয়ে রাখবে, কুকিং ক্যাটাগরি হলে কুকিং ক্যাটাগরি সেম সেম তোমার বড় বড় চ্যানেলের নামগুলো এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখবে। তাহলে তাদের অডিয়েন্সের কাছে তোমার ভিডিও কিন্তু পৌঁছাবে, তাহলে সেখান থেকে কিন্তু ভিউজ বাড়বে। এই কাজটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। তো এই দুটো কাজ করবে তাহলে কিন্তু তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। যদি সঠিক দর্শকের কাছে পৌঁছায় তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে, যদি সঠিক দর্শকের কাছে না পৌঁছায় তাহলে ক্লিক থ্রু রেটটা কমে যাবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতেই।